হোয়াটসঅ্যাপে চলে আসলো মাথা নষ্ট করা চারটি আপডেট তো আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন অবশ্যই আপনাকে কিন্তু এই চারটি আপডেট সম্পর্কে অবগতি বা জানা থাকা অবশ্যই জরুরি তো কী কী চারটি আপডেট আমরা এক এক করে এই চারটি কিন্তু দেখে নিব তো এই কাজগুলো করার জন্যে বা আপনি এই আপডেটগুলো ব্যবহার করার জন্যে প্রথমে চলে আসবেন আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি রয়েছে আপনি এই হোয়াটসঅ্যাপ অ্যাপে আপনি চলে আসবেন এখান থেকে চলে আসলাম হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন কি থ্রিডোড থাকবে আপনি এইখানে একটি ক্লিক করবেন ডটে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এইখান থেকে এই যে সেটিং অ্যাকাউন্ট রয়েছে এখানে ক্লিক করবেন সেটিং অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্রাইভেসি নামে একটি আপনি কি করবেন এইখানে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এক নাম্বার আপনি জানার জন্য এইখানে উপরে দেখতে পাচ্ছেন লার্জ সিন অ্যান্ড অনলাইন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এখানে এইটা নর্মালি কিন্তু ওয়ানে কিন্তু সিলেক্ট করা থাকবে তো এইগুলো ওয়ানে সিলেক্ট করা থাকলে কী হবে আপনি হোয়াটসঅ্যাপে কখন অনলাইনে আসলেন কখন চলে গিয়েছেন এইটা চাইলে কিন্তু কেউ দেখতে পারে বা দেখে নিতে পারে তো এখন আপনি যদি এখান থেকে এই যে সিলেক্ট করে থাকে নোবরি করেন এবং এইটা এখান থেকে এইখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে কখন অনলাইনে আসছেন কখন চলে গিয়েছেন আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন আসেন কি না নাকি নেই এইটা কিন্তু কেউই কিন্তু বুঝতে পারবে না তো আপনি অবশ্যই এই কাজগুলো চাইলে করে নিতে পারেন দুই নম্বর যে আপনি জানার জন্য আমরা এখান থেকে আবারও ব্যাক করবো এখান থেকে ব্যাক করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে একটু শুরু করে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে ফিঙ্গার প্রিন্ট লক নামে একটি অপশান থাকবে আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন আপনার এই যে একটি অপশন রয়েছে

আপনি এইটা এখান থেকে চালু করবেন চালু করে দেওয়ার পর এখানে আপনাকে ফিঙ্গার প্রিন্ট চাইবে আপনি অবশ্যই এখান থেকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে বলবে আপনি যখন হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে চলে আসবেন কখন আপনার হোয়াটসঅ্যাপটি লক হয়ে যাবে অবশ্যই আপনি এখান থেকে এক মিনিট চালু দিতে পারেন তিরিশ মিনিট দিতে পারেন এবং কি যদি আপনি চান হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসার সাথে সাথে আপনার লক হয়ে যাবে তাহলে আপনি এখান থেকে এখান থেকে যেখানে সিলেক্ট করে থাকুক ইমিডিয়েটলি সিলেক্ট করবেন ইমিডিয়েটলি সিলেক্ট করে দেওয়ার পর আপনি যখন হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে চলে আসবেন যেমন এখান থেকে আমি দেখতে পাচ্ছেন আপনাদের একদম অ্যাপ দেখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ থেকে মেরে চলে আসার সাথে সাথে কিন্তু আমার এখানে হোয়াটসঅ্যাপে কিন্তু লক হয়ে গেছে আমি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম ওই ফিঙ্গারপ্রিন্ট দিলে কিন্তু এখন হোয়াটসঅ্যাপের লকটি খুলবে তাছাড়া কিন্তু লকটি খুলবে না কেউ নিয়ে মানে আমার মোবাইলটা হাতে নিয়েও হোয়াটসঅ্যাপে ঢুকলেও কিন্তু কেউ আমার এখানে হোয়াটসঅ্যাপের ভিতরে কার কার সাথে শেয়ার করি এগুলো কিন্তু কোনো কিছু দেখতে পারবে না আমি থাকুন না ফিঙ্গারপ্রিন্ট এখানে দিচ্ছি তো অবশ্যই বিষয়টা কিন্তু খুবই চমৎকার আপনি চাইলে কিন্তু করতে পারেন তো ফিঙ্গারপ্রিন্ট দিলে কিন্তু এখান থেকে আপনার লকটি কিন্তু ওপেন হয়ে যাবে তো এখন আপনি এটা বন্ধ করতে চাইলে বন্ধ করতে পারবেন এই বন্ধ করার জন্য আপনি আবার চলে আসবেন হোয়াটসঅ্যাপের ভিতরে ভিতরে আসার পর এখানে ক্লিক করবেন এবং এখান থেকে পাবেন এই যে সেটিং আইকন এইখানে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর ঠিক আগের মতো এখান থেকে প্রাইভেসিতে ক্লিক করে দিয়ে এখান থেকে স্কুল করে নিচে চলে আসবেন এবং এখান থেকে এই যে ফিঙ্গার প্রিন্ট লক এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এটা অফ করে দেবেন অফ করে দিলে কিন্তু আপনার এই লকটি কিন্তু অফ হয়ে গেছে এখন কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে কোনো রকম লক ছাড়াই কিন্তু ঢুকতে পারবেন তো তিন নাম্বার আপডেটটি জানার জন্য এখান থেকে আমরা আবার ব্যাক করে দেবো ব্যাক করে দেওয়ার পর এই যে দেখতে নিচে একটি অপশন রয়েছে আপনি এই অপশন চলে আসার পর নিচে একটি অপশন রয়েছে অ্যাডভান্স তো আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে দেওয়ার পর এটা আপনার যদি অফ করা থাকে অবশ্যই আপনি এটা এখান থেকে চালু করবেন এটা চালু করলে কী হবে আপনি ইমধ্যে কখন কার সাথে কথা বলছেন কোথায় রয়েছেন কেউ চাইলে কিন্তু ওপর পাশ থেকে আপনার আইপি অ্যাড্রেস মানে আপনার লোকেশনটা কিন্তু দেখতে পারে কেউ ট্র্যাক করতে পারে এখন আপনি যদি এটা এখান থেকে বন্ধ করা থেকে চালু করে দেন তাহলে কিন্তু আপনার এই লোকেশনটা কিন্তু কেউ দেখতেও পারবে না বা আপনাকে কিন্তু কেউ ট্র্যাক করতে পারবে না তো এখন আমরা জানিয়ে নেব সর্বশেষ যে চার নাম্বার আপডেনটি ছিল সেইটা তো চার নাম্বার আপডেন্ট এখান থেকে ব্যাক করবেন আবারও ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর আপনি ব্যাক করে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে ঠিক আগের মতো দেখতে পাচ্ছেন থ্রি ডট এইখানে ক্লিক করবেন থ্রি নট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও সেটিং এ ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে প্রোফাইল অ্যাকাউন্টের সাথে একটি পিকমার্ক কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এই যে আপনার এখানে নাম শো করবে এবং নিজেই কিন্তু ফোন নাম্বার শো করবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড অ্যাকাউন্ট যদি আপনি এইখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে কিন্তু নতুন করে আবার একটি অ্যাকাউন্ট তৈরি করার কিন্তু অপশন আপনি পেয়ে যাবেন মানে আপনি অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করেছেন এখন আপনি চাইলে অন্য নাম্বার দিয়ে কিন্তু আপনি একটা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি চাইলে আরও অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারবেন মানে আপনি ফেসবুকে যেমন এক ঠিক ফেসবুকের অ্যাকাউন্টের ভিতরে আরও অনেক ফেসবুক চালাতে পারেন একটা ইমোর ভিতরে আরও ইমুজের ভাবে চালাতে পারেন ঠিক হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি এইভাবে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু মালপিমুল অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করতে পারবেন সুইচ করার মাধ্যমে তো এখানে আপনার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সেটা সকলে জানেন আপনার এখান থেকে অ্যাকাউন্টগুলো তৈরি করে নিলে একটি হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি দুই তিনটা পাঁচটা কিন্তু অ্যাকাউন্ট কিন্তু আপনি চালাতে পারবেন কোনো রকম সমস্যায় কিন্তু হবে না তো এই ছিল মূলত হোয়াটসঅ্যাপে নতুন যে সার আপডেট ছিল সেটা আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন